বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক ফারুক পৃথিবী ছেড়ে চলে গেছে। আর চিত্রনায়ক ফারুককে দীর্ঘদিনের কর্মস্থল এফডিসি থেকে বিদায় দেওয়ার জন্য চলছে নানা আয়োজন, যেখানে রাখা হবে এই জনপ্রিয় চিত্রনায়ক ফারুকের মরদেহ। সেই মঞ্চ তৈরি হচ্ছে। তার মৃত্যুর সংবাদ শুনে অনেকেই এফডিসিতে ছুটে এসেছে। আগামীকাল সকাল 8:30 দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে জনপ্রিয় অভিনেতা ফারুক সাহেবের মরদেহ। ওখান থেকে তার মরদেহ তার নিজ বাসা উত্তরাতে নিয়ে যাওয়া হবে। তার বাসাতে কিছুক্ষণ রেখে সেখান থেকে 10:30 থেকে 10:30টার মধ্যে রওনা করবে জাতীয় শহীদ মিনারে। আর জাতীয় শহীদ মিনারে 11:00 থেকে 1:00 পর্যন্ত সর্বস্তরের সাধারণ মানুষের জন্য সেখানে রাখা হবে, শ্রদ্ধা জানানো হবে জনপ্রিয় চিত্রনায়ক ফারুককে। 11:00 থেকে 1:00 পর্যন্ত শেষ শ্রদ্ধা জানানোর পর শহীদ মিনার থেকে নিয়ে আসা হবে আজকের জনপ্রিয় চিত্রনায়ক হয়ে ওঠা তার কর্মস্থল, তার প্রিয় জায়গা বিএফডিসিতে। আর বাদ জোহরে বিএফডিসির এই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে নায়ক ফারুক সাহেবের জানাজা। এখান থেকে জানাজা শেষ করে তাকে নিয়ে যাওয়া হবে গুলশানের কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে জানাজা সম্পূর্ণ করে তাকে শেষ সমাধি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে গাজীপুরের কালীগঞ্জে। সেখানে তার মা বাবার পাশে সমাহিত করা হবে এই জনপ্রিয় চিত্রনায়ক কিংবদন্তি ফারুক সাহেবকে। সকাল 11:00 থেকে 1:00 পর্যন্ত সর্বসাধারণ এবং সর্বস্তরের মানুষের জন্য শহীদ মিনারের শ্রদ্ধা জ্ঞাপন শেষে বিএফডিসিতে বাদ জোহরে অনুষ্ঠিত হবে জনপ্রিয় চিত্রনায়ক ফারুকের জানাজা। ভিউয়ার্স, আমরা এই ভিডিওটির মাধ্যমে জনপ্রিয় চিত্রনায়ক ফারুক সাহেবকে শেষ বিদায় দেওয়ার জন্য কর্মস্থলের সহকর্মী থেকে শুরু করে কলাকৌশলী সকলের সেই আয়োজনকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই। কিভাবে এই দীর্ঘদিনের কর্মস্থল থেকে বিদায় নেবে জনপ্রিয় চিত্রনায়ক ফারুক? থেকে যাবে এফডিসি, থেকে যাবে সকল কাজ, থেকে যাবে তার জীবনের বড় একটি অধ্যায়। থাকবে না শুধু এই জনপ্রিয় চিত্রনায়ক ফারুক। চলুন কথা না বাড়িয়ে আমরা পুরো আয়োজনটি এক নজরে দেখে নেই। আমাদের ভিডিওটি এবং তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং জনপ্রিয় চিত্রনায়ক ফারুকের যে তথ্যগুলো, তার শেষ বিদায়ের তথ্যগুলো প্রকাশ করেছি, সে তথ্যগুলো সকলের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে আমাদের ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধা জানাই প্রিয় অভিনেতা মিয়াবাই খ্যাত জনপ্রিয় চিত্রনায়ক ফারুক সাহেবকে। ভালো থাকবেন ওপারে।